সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিএনপির। গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নেওয়ার আহ্বান তাদের। বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে বলে বলছে আওয়ামী লীগ। নেতারা বলছেন আবারও আগুন সন্ত্রাস করা হলে দেয়া হবে সমুচিত জবাব। এসব নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় আন্দোলন, আন্দোলনের জবাব আর এর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, রাজনৈতিক বিশ্লেষক। আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনার আলোচনা সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব প্রধান শিরোনামগুলো। স্বপ্ন এবার সত্যি, খুলল যোগাযোগের নতুন দিগন্ত। উদ্বোধনের পরই কালশি ফ্লাইওভারে মানুষের ঢল, উজান ঠেলে এগিয়ে যাবে উন্নয়নের প্রতীক নৌকা, বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম জিয়া, রাজনীতি করবেন কিনা ব্যক্তিগত বিষয়, বললেন আইনমন্ত্রী। দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি, সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো এলাকা, হাজার হাজার মাইল দূরেও হবে প্রভাত ফেরি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মূল চ্যালেঞ্জ উৎপাদন ধরে রাখা, মজুত কয়লায় চলবে 16 দিন, কাঁচামালের অভাবে বন্ধ কৈলাসটিলা এলপি গ্যাস প্ল্যান্ট। এবং দিনে গরম রাতে ঠান্ডা, বিপরীতমুখী আবহাওয়ায় সর্দি কাশি সহ নানা রোগের প্রকোপ, ঢাকা শিশু হাসপাতালে দিনে চিকিৎসা নিচ্ছে 1200-র বেশি। দর্শক, আমরা মূল আলোচনা যাব, তবে তার আগে গুলশানে, রাজধানীর গুলশানে 2 নম্বরের 104 নম্বর রোডে মানারা স্কুলের পাশের একটি ভবনে আগুন লেগেছে, সেটি এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সবসময় খবর জানতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছি আমাদের রিপোর্টার আতাউর কাসারের সঙ্গে। আমি আছি যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের সামনে, এবং সন্ধ্যা 7টার কাছাকাছি সময় আগুন লেগেছিল, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস, উদ্ধারের চেষ্টা করছে যারা ভেতরে আটকা পড়ে আছেন। আমরা আসার পরে দেখেছি অন্তত 6 থেকে 8 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের 2 জনকে আমরা দেখেছি অসুস্থ অবস্থায় উদ্ধার করতে। এবং শুরুতে আমরা যা জেনেছিলাম ভবনের 7ম তলায় আগুন লেগেছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভবনের 11 তলায় আগুনটি জ্বলছে। এবং সেই শুরুতে আমরা এসে দেখেছিলাম ভবনের 11 তলায় একটি রুমে, এখন যে অংশটিতে পানি ছেটানো হচ্ছে সেই অংশে আগুনটি জ্বলছিল, সেটি পরবর্তীতে আবার ছড়িয়ে তার পশ্চিম পাশের কক্ষে ছড়িয়ে গিয়েছে, এবং পরবর্তীতে আবার এখন পূর্ব পাশের কক্ষে আগুনটি বেড়ে গিয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস এলাকা, ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আপ্রাণ চেষ্টা করছেন এখানে উচ্চ জনতাকে নিয়ন্ত্রণ করতে, কারণ উচ্চ জনতাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তাদের আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রম, সেই কার্য ক্রমে অনেকটা ব্যাঘাত ঘটছে। এবং এখনো পর্যন্ত ভবনে বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে আছে এমনটি আমরা জেনেছি, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যথেষ্ট দুশ্চিন্তার সাথে আছে, তারা জানিয়েছেন যে তাদের স্বজনরা ভিতরে আটকা পড়ে আছেন। এবং প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে আগুন লাগার পরে এ ভবন থেকে 4 থেকে 5 জন লাফ দিয়ে নেমেছে, এমন একটি ভিডিও আমাদের হাতে এসেছে, ভবন থেকে একজনকে লাফ দিয়ে আমরা পড়তে দেখেছি। তো তারা বাঁচার জন্য ভবন থেকে লাফ দিয়েছিলেন, তাদের আসলে কি অবস্থা, পরবর্তীতে তারা হাসপাতাল নেওয়া হয়েছে কিনা বা সেই বিষয়টি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। এখানে আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে এখানকার মেয়র আতিক, তিনি এখানে এসেছেন, এবং মেয়র আসার পরে তিনি উৎসব জনতাকে সরানোর জন্য চেষ্টা করছেন, এবং এখনও অনেক মানুষজনই আসছেন যে তাদের স্বজনরা এখানে দোতলায়, তৃতীয় তলায় বা বিভিন্ন তলায় আটকা পড়ে আছে, সেই তারা আসছেন যে তাদেরকে যত দ্রুত সম্ভব সেখান থেকে যেন উদ্ধার করা হয়। তো এখনও আমরা আসার পরে দেখেছিলাম বারান্দা থেকে একজন মোবাইলে লাইট জ্বালিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন, তাকে উদ্ধার করা গেছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি। তো এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে, এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে এবং তাদেরকে উদ্ধারেও কাজ চালাচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে বিমান বাহিনী এই উদ্ধার কাজে অংশ নেবে, আগুন নিয়ন্ত্রণেও তারা অংশ নেবে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আমার কাছে। জি কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। গুলশানের আগুনের ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতাউর কাউসার। মূল আলোচনা যেতে চাই আজিজ ভাই,
শিরোনামে যেটি বলছিলাম আজকে আমাদের আলোচনার শিরোনাম আন্দোলন আন্দোলনের জবাব বিএনপি আন্দোলনের মাঠে আছে সরকারি দল বলছে যে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করা হলে সমুচিত জবাব দেওয়া হবে ইত্যাদি তো এইসব প্রেক্ষাপটের মধ্যেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজকে একটি কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে নির্বাচনকালে সেটি আর সম্ভব নয় কিন্তু সংবিধানের মধ্যে নির্বাচনের অন্য কোনো পথ থাকলে বিএনপি সেটি বের করুক সেই পরামর্শ যদি যুক্তিযুক্ত হয় তাহলে সরকার গ্রহণ করবে ধন্যবাদ আপনাকে দেখেন সংবিধানের মধ্যেও আমি আগেও বলেছি আপনার সমাধান খুঁজে বের করার সুযোগ আছে কারণ সংবিধানে আপনার এমনি পার্লামেন্টের বাইরে অর্থাৎ এমপির বাইরেও 10% টেকনোক্রেট মিনিস্টারও বানান যায় 10% তো সেখানে যদি মোটামুটি বিএনপির সাথে আলোচনা বা বিরোধী দলের সাথে আলোচনা করে সেখানে যদি আন্তরিক হয় তাহলে সমাধান হলেও হতে পারে অর্থাৎ স্কোপ সংবিধানের ভিতরেই রাখা আছে হতে পারে টেকনোক্রেট 10% এখন এই সংখ্যা কম না বেশি সেটা আলোচনার ব্যাপার কারণ সব দায়িত্ব একরকম না সেখানে দায়িত্ব আপনার সমতা সব বিবেচনা করে কোনো একটা রাস্তা বের করতেই পারে তবে আমি এটাকে একটু আশাবাদ ব্যক্ত করতে চাই এই জন্যেই আমার কাছে মনে হয় যে এখন যে আন্দোলনটা যে পর্যায়ে আছে যে দৃশ্যমান মনে হয় যে কেউ কাউকে ছাড় দিতে রাজি না কিন্তু আমার কাছে কেন যেন বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য হঠাৎ করেই দেখা যাবে যে এক ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে ফেলতে পারে কারণ তারা যদি ব্যাটে বলে মেলে তাহলে তো সংবিধানও বাধা না কোনো ইয়েও না মানে দেশের মালিক তো রাজনীতিবিদরা দেশের মালিক তো জনগণ না সংবিধানে লেখা আছে সমস্যা নাই যেমন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের সময় যেভাবে করা হলো সেখানে সংবিধান বাধা হয় নাই সেখানে জিজ্ঞেস করা হলে বলা হইতো যে না সব দল যেহেতু একমত সুতরাং এটাই জনগণের আপনার মতামত তো ওইভাবে ব্যাখ্যা দিয়ে সমাধান করে ফেলবে আমার বক্তব্য হলো যাই হোক না কেন আমি সমাধান চাই আমরা সমাধান চাই দেশ এখন যে পর্যায়ে আছে এইভাবে যদি চলে তাহলে সংঘাত অনিবার্য অর্থাৎ আপোষহীন আন্দোলন যদি চলে বহুদলীয় গণতন্ত্রের যেখানে সমস্যা সেখানেই আলোচনা সেখানেই সমাধান এটা যদি না হয় এবং আস্থা যদি না থাকে সরকার বহুদলীয় গণতন্ত্রের সরকার এবং বিরোধী দল ডান হাত আর বাম হাত আলোচনা তো অর্থাৎ অনেক জায়গায় তো আপনি দেখেন যেসব দেশে গণতন্ত্র প্র্যাকটিস করা হয় সেখানে তো ছায়া মন্ত্রিসভা থাকে বিরোধী দলের আলোচনা হয় এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখেছি করোনাকালে সরকার তো আপনার বিরোধী দল কংগ্রেসের নেত্রীর সাথেও কথা বলেছে কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা একদমই অনুপস্থিত আমরা আশা করব যে গণতন্ত্র চর্চাটা সব দল করবে এবং সমস্যার সমাধান কারণ হচ্ছে যে দেখেন শেষকালে যদি এই আন্দোলনটা একটা পর্যায়ে আপোষহীন সংগ্রাম করতে করতে যদি আপোষ না হয় যদি সেটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যায় শেষ কথা কিন্তু রাজনীতিবিদরাই প্রথমে ক্ষতিগ্রস্ত হবে যদি সংঘর্ষের দিকে যায় শেষ কথা রাজনীতিবিদদেরকে বলতে হবে আজিজ ভাই বলছেন কিন্তু আরেকটা কথা আজিজ ভাই যে কথাটি বলছেন নবাবুল কাদেরের কথাটাকে বিশ্লেষণ করতে গিয়ে যে টেকনোক্রেট করার 10% তাহলে একটা পথ বের হতে পারে এই ব্যাপারে আপনি বিশ্লেষণ করুন না এমনি আজিজ ভাই তো তো সংবেদনশীল মানুষ অনেক অনুভূতি প্রবণ মানুষ অতএব সেই ক্ষেত্রে তার বিভিন্ন ভাবনা চিন্তা মাথার মধ্যে কাজ করে আচ্ছা বেশি ভাবনা চিন্তা কাজ করে যে গত টানা 14 বছরে বাংলাদেশের যে রাজনীতির ক্ষেত্র সেই ক্ষেত্রতে মনে করছেন যেন আওয়ামী লীগ অপ্রতিরোধ্য হয়ে গেছে এবং নজর কাড়া উন্নয়ন নজিরবিহীন উন্নয়ন তাকে বেশ ভাবিয়ে তুলেছে আমি দোষারোপ করছি না কেন এই সংস্কৃতিতে আমরা অনেকেই পড়ে গিয়েছি যাদের সাথে আমরা প্রায় কথা টথা বলি আলোচনার সভায় অংশগ্রহণ করি তারা অনেকেই কিন্তু এই আত্মহনন মনস্কতায় ভোগেন সেই কারণে বিএনপি রাজনীতির যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আপনি সমাধানের পথ কী করে খুঁজে বের করবেন তারা কি রাজনৈতিক কাঠামোর মধ্যে রাজনীতি করেন তারা কি বাংলাদেশের রাজনৈতিক কাঠামো বিশ্বাস করেন এবং যেই দল শুধুমাত্র এখন রাজনীতি করছে দুইজন সাজাপ্রাপ্ত আসামির জন্য
একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর একজন তার পুত্র তারেক রহমান। হ্যাঁ, এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তাদের নামে যে সমস্ত তথ্য বেরিয়েছে তো সেগুলোতে মানুষ তো জানে, এবং আপনি খুব ভালো করে জানেন যে পানামা পেপারে কাদের নাম এসেছিল। সেই কথাগুলো আমি আর এখানে আর না বলে শুধু বলি, সমাধানের পথ আজিজ ভাই যেভাবে দেখছেন কিংবা মনে করছেন যে সংঘাত সংঘর্ষ অনিবার্য, আমি কিন্তু সেভাবে দেখছি না। দেখছি না এই কারণে, আমরা তো জানি যে যত গর্জে তত বর্ষে না। বিএনপি 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে যে উত্তেজনার পারদ তুলেছিল সেখানে দেখেছি শুধুমাত্র তাদের দলের নেতাকর্মীদের সম্মেলন ছাড়া সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নাই। আপনি জানেন যে একটি সরকার 14 বছর যখন দেশ পরিচালনায় এগিয়ে যায় তখন বুঝেই নেওয়া যায় যে মানুষের সমর্থন রয়েছে। আপনি জানেন 96 সালের যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের পর 1.5 মাসও কিন্তু সেই সরকার টেকে নাই, বিদায় নিতে হয়েছিল। এটা কিন্তু অনিবার্যতা, স্বাভাবিক কারণে জনগণের সাথে যদি আপনার ঐক্যবদ্ধতা না থাকে এবং জনগণ যদি আপনাকে গ্রহণ না করে আপনাকে বিদায় নিতেই হয়। এখন বিএনপি যে রাজনীতি করবার চেষ্টা করেছে, নানান রকম আশপাশ দিয়ে জোট করেছে, অনেক রকম ফ্রন্ট খুলেছেন, অনেক রূপরেখা দিচ্ছেন, অনেক আশপাশের অনেকে নানান ধরনের ঠিকাদারি গ্রহণ করেছেন, রাজনৈতিক দলগুলো নানান রকম সম্মেলন দেখছি, কিন্তু বাস্তবতা এই, তারা কিন্তু হালে পালি পাচ্ছে না। আমি মনে করি যে সংঘাত এবং সংঘর্ষের যে মানে শঙ্কা আমরা অনেকে দেখছি সেটা মনে হয় ঠিক নয়, এবং রাজনীতি রাজনীতির পথে এগোবে এবং এভাবেই চলতে চলতে নির্বাচন চলে আসবে এবং নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে। জি, অনেক ধন্যবাদ প্রধান ভাই। এখানে আজিজ ভাই যে প্রসঙ্গটা তুললেন মানে ওবায়দুল কাদেরের কথার বিশ্লেষণ করতে গিয়ে, তো ধরুন এরকম একটি প্রস্তাব তো মানে সেটা তো আমরা আদর মুখ দেখিনি বা বাস্তবে হয়নি, কিন্তু তারপরে প্রস্তাবটা তো অনেকটা এরকমই ছিল 2014 সালের নির্বাচনের আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফোনটি দিয়েছিলেন। তো এখন আবার এই কথাটা যেহেতু রাজনীতির মাঠে আলোচনায় আসছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যখন বলেন তার মানে তো নিশ্চয়ই এটা একটা গুরুত্ব রাখে, তো ব্যাপারটি কি ওই 14 সালের মতোই একটা ধারণা এরকম কি করতে পারি আমরা? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম আলোচনা, ইতিমধ্যে আওয়ামী লীগের সেক্রেটারি জনাব আব্দুল কাদের সাহেব ব্রিফ ওয়াল এসব কথা বলেছেন, ভালো কথা বলেছেন, তাই না? বিষয়টা হচ্ছে যে কিছুদিন ধরেই আমরা সংবিধানের ভিত্তিতেই হবে এসব কথা শুনতেছি, অপোজিশন বলছে না এইভাবে চলবে না। এখানটায় আসলে পৃথিবীতে দু ধরনের সংবিধান আছে, একটা হচ্ছে রিজিড সংবিধান যেটা পরিবর্তনযোগ্য না, পরিবর্তন করাই যায় না বেসিক কীতে, আরেকটা হচ্ছে নন রিজিড, পরিবর্তন করা যায়, যেমন লিখিত আছে অলিখিত আছে সংবিধান, সেই আলোচনা যাচ্ছি না। আমাদের এই সংবিধানটা নন রিজিড সংবিধান, এটা বহু সময়ে বহুভাবে পরিবর্তন করা হয়েছে। আপনি জানেন যে আমরা এখানটায় এই 90-তে এরশাদ শাসন ক্ষমতা ছিল 9 বছরে, হ্যাঁ বহুবার প্রস্তাব হয়েছে, তখন ওরা বলছে কোথায় আমরা ছাড়বো, 0 পয়েন্টে এরকম কথা বলেছে, কিন্তু তারপরে সেইটা পরিবর্তন হয়েছে এবং একটা পর্যায়ে প্রধান বিচারপতি যিনি ছিলেন ওনাকে ওই পদে দিয়ে আবার ওনাকে বিচারপতি ফিরে দাঁড়ানো হয়েছে। এতটুকু পরিবর্তন সংবিধানের পথে পৃথিবীর ইতিহাসের মধ্যে এটা বেরোল, আপনি আমার রেয়ার এক্সাম্পল হবে। তো ফলে কোনো জায়গায় রিজিড থাকার সংবিধান আমাদের দেশ না, এক। আর রাজনীতির বিষয়টা হচ্ছে সবসময় এটা আলাপ আলোচনা ডায়ালগ, এটা সবসময়ই এটা হতে পারে, যে কোনো সময় হতে পারে, যুদ্ধ ডায়ালগ হতে পারে। এই আজকে ধরুন ক্রোয়েশিয়ায় যে যুদ্ধ চলছে রাশিয়ার সঙ্গে, এদের ইউরোপিয়ান ইউনিয়ন বা ক্রোয়েশিয়াতে না কি দেশটা, ক্রোয়েশিয়া তো না, ওটা ইউক্রেনে, তাই না? সেখানটা আলোচনা হতে পারে, যুদ্ধের মধ্যে পতাকা সাদা পতাকা তুলে আলোচনা হয়। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যত কথাই বলুক সরকারের পক্ষ থেকে, সরকার এখানটায় দলীয়ভাবে নির্বাচন করে সংবিধানের দোহাই দিয়ে যা ভোট যা দুইটা হয়েছে এটা নিয়ে আর বিস্তর আলোচনা করার কোনো সুযোগ নেই, এটা দেশবাসী সবাই জানে এবং জনগণের অংশগ্রহণ কী হচ্ছে সেটাও জানে, ফলে সে নিয়ে বারবার কসলাকুসলি করে তিতা করে লাভ নাই। এবার সামনের ভোটটা কীভাবে হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন।
এই ভোটটা করার জন্য সরকার কী কী পদক্ষেপ নেবে, সরকারকে আগের মতোই ভোট করবে একটা। আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ভোট ভাতের সংগ্রাম করেছেন, উনি উনার সংগ্রামটাই ভোট ভাতের, উনি ক্যাটার গভর্নমেন্টের সংগ্রাম করেছেন এবং উনি বলেছেন আমার ভোট ভাতের লড়াই, তাই না, যার ভোট যাকে দেবো আমার খুশি যাকে দেবো ইত্যাদি ইত্যাদি। সে জায়গায় দাঁড়ায় যেহেতু সরকারের উপর এরকম দৃষ্টিভঙ্গি জনগণের, দেশের দেশের ভিতর দেশের বাইরে গত দুটো ভোট নিয়ে কথা হয়েছে, আপনি খেয়াল করুন বিগত সময় কিন্তু কখনো দুটো ভোট নিয়ে কিন্তু কথা হয়নি, ঘটনা ঘটে যাওয়ার পর এখন কিন্তু বাইরের আমাদের যারা ডেভেলপিং পার্টনার উন্নয়ন সহযোগী দেখলে বলতেছে যে একটা ভালো ভোট লাগবে, এটাকে বলে নেই কিন্তু, 2018 সালেও বলে নেই, 2014 সালেও বলে নেই, এখন বলতেছে। মানে পার্থক্যটা এই জায়গায়, তার মানে একটা সামনে একটা ভালো ভোট লাগবে এবং সেই ভালো ভোটটা বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কীভাবে করবেন এটা তার উপরে নির্ভর করছে। উনি যদি মনে করেন একটা ভালো ভোট করবেন তাহলে তার পরিণতি একরকম, আর যদি মনে করেন না আমি করবোই না, তাই না, তাহলে তার পরিণতি একরকম, যেটা আজিজ ভাই বলার চেষ্টা করলেন যে যদি নাই হয়, তাই না, তাহলে হ্যাঁ এটা সংঘাত তো যাবেই এবং সেই সংঘাতের মাত্রা কী হবে এটা হয়তো বলতে পারি আমি বা সুভাষ বাবু বলতে পারেন, তাই না, কিছুই করতে পারবেন না। আবার এরকমও হয় 9 বছরে, তাই না, আমরা দেখছি সদের সমাপতি সাহেব কোন সময় কোনটা স্পার্ক করবে এটা বলা মুশকিল, কারণ মাঠে যেহেতু দাবিটার যেহেতু যৌক্তিকতা আছে, দাবিটার গ্রহণযোগ্যতা আছে, তাই না, সেই কারণে পদব্রজে হাঁটতে হাঁটতেই কিন্তু জনসমাগম হয়ে যেতে পারে, যার কারণে সরকারের পক্ষ থেকে কিন্তু আপনি দেখবেন প্রতিটা মুহূর্তে ঠ্যাং কিছু ঝড় লাগানোর প্রবণতা আছে আসছে সরকারের পক্ষ থেকে, যেটা বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের পদযাত্রা আমাদের এই প্রোগ্রামের সরকারের প্রোগ্রাম ঘোষণা করছে, সরকার পদ বলছে আমরা থাকবো, কী জন্য সরকার থাকতে চায়, মাঠে থাকতে চায় কেন, সরকার সরকার মাঠে নেই, ক্ষমতায় আছে, এতদিন ধরে ক্ষমতায় আছে, ভয়টা কোন জায়গায় সরকারের, ওই কারণে ভয়টা যে যে কোনো সময় স্পার্ক হতে পারে, এটা সরকার ভালো করেই বুঝে, যার কারণে সরকার আগাম ধমকি ধুমকি দিয়ে চেষ্টা করছে। কারণ আমি মনে করি জনগণের দাবির যদি বাস্তব থাকে ভোট নিয়ে সেই দাবিকে ধমকি ধুমকি শেষ পর্যন্ত রক্ষা করা যাবে না, এটা একটা পর্যায়ে স্পার্ক করবেই। জি অনেক ধন্যবাদ আজিজ ভাই, আপনি যেটি বলছিলেন এর আগের আলোচনায় যে যেমন এরশাদের পদত্যাগের পরে যে বিষয়টা ঘটলো আমাদের প্রধানভাবে বলছেন যে হয়তো বিরল আরও দু একটা এক্সাম্পল আছে কিনা এরকম খুঁজতে হবে, তো সেই প্রেক্ষাপটে আবার এটাও বলছেন সব রাজনৈতিক দল চেয়েছে, তো এখন ধরুন সব রাজনৈতিক দল বলতে কি তিন দলীয় জোট ছিল, তো তাহলে আওয়ামী লীগ বিএনপি সহ মানে জাতীয় পার্টি ছাড়া অন্য যত রাজনৈতিক দল ছিল, তো এখন এই বিএনপির এই আন্দোলনের সঙ্গে কয়টা রাজনৈতিক দল আছে এবং যারা আছেন তাদের রাজনৈতিক শক্তি সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা আছে, মানে বিএনপি একমাত্র বড় দল এই চাওয়ায় বা এই আন্দোলনে, আর কাউকে কি বিএনপি সম্পৃক্ত করতে পেরেছে এখন পর্যন্ত, কিংবা রাজনৈতিক দলের বাইরে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে পেশাজীবীদেরকে কাউকে কি সম্পৃক্ত করতে পেরেছে? দেশ বিভাজিত, আওয়ামী লীগের পক্ষে যারা পেশাজীবী আছে তারা আওয়ামী লীগের সাথেই আছে, বিএনপির সাথে যারা আছে তারা আছে, কারণ আগের মতো আগে যে উদাহরণ দিচ্ছেন সেই সময়টা কিন্তু এখন নাই। এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, যখন ডক্টর মিলন মারা যায়, তখন কিন্তু সাংবাদিক ইউনিয়ন থেকে অ্যাডভান্স ঘোষণা করা হয়েছিল যে দেশে যদি এমার্জেন্সি দেওয়া হয় এই এমার্জেন্সি যতদিন চলমান থাকবে ততদিন পর্যন্ত গণমাধ্যমে স্ট্রাইক ঘোষণা থাকবে, এবং এটা কিন্তু তখন কিন্তু ইউনিয়ন অবিভক্ত ছিল, অর্থাৎ আমি বলছি এটা সকলের, অর্থাৎ পেশাজীবী তখন এক ছিল, এখন কিন্তু বিভাজিত। এই জন্যই বলছি যে যার যার অবস্থান থেকেই তারা তারা বলবে। এখন ধরেন আওয়ামী লীগের 14 দল, একদল তো আছে আওয়ামী লীগের, একদল আওয়ামী লীগ, আওয়ামী লীগ ছাড়া তো কিছু নাই, ঠিক, যদি 20 দল, এখন তো আর বিএনপি একা, 20 দল তো ভেঙেছে, আলাদা আলাদা হয়েছে, তাদের ভিতরেও যারা আছে ধরেন ইসলামিক দল, ধরেন জামাত, হেফাজত, সহট, এরা তো প্রায় দেখা গেছে 2018 সালের এক জরিপে 70টা আপনার ইসলামিক দল কিন্তু নির্বাচনে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি নিবন্ধিত অনিবন্ধিত এরা কিন্তু অংশগ্রহণ করছে, ভোট দিয়েছে, কিন্তু সবাই তো আর একটা দলের পক্ষে না, মানে সবাই আওয়ামী লীগের পক্ষে না, বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় দিয়েছে, দুইটা বড় দলের পক্ষে ছিল। এখন মূলত যেটা হবে সেটা হচ্ছে যে ধরেন মেইন স্ট্রিম দুটো এখন দুই ভাগে অনেকটাই বিভক্ত, একটা হলো ধরে নিতে পারেন আওয়ামী লীগের নেতৃত্বে বা আওয়ামী লীগের লাইনে, আর একটা বিএনপির লাইনে, এটাই সত্য কথা। তা আপোষটা সেভাবেই হতে হবে, সমঝোতাটা সেইভাবেই হতে হবে। হ্যাঁ, সেখানে হয়তো এর ভিতরে দেখবেন যে আপোষে হয়তো অনেক দল এর ভিতরে ছুটেও যেতে পারে, 14 দলের ভিতরেও একজন কইতে পারে যে আমরা নাই কেন, আবার 20 দলের লাইনে যারা আছে
বা বিএনপির লাইনে তারাও ছুটে যেতে পারে। কিন্তু ভাই আমি একটু যেটি বলতে চাই, আপোষটা হ্যাঁ আপোষটা তো হতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে আপোষ যেহেতু আপোষ মানে সমঝোতা, হ্যাঁ সমঝোতা যেটা তো বলছেন, তার মানে কিছু ব্যাপারটা হচ্ছে যেটি আপনি চাইছেন বা যেটি বিএনপি চাইছে, যেটি আদায় করতে চাইছে, তো সেটির জন্য সমঝোতা করার মতো পর্যায়ে তো আওয়ামী লীগকে নিয়ে যেতে হবে আগে বিএনপিকে আন্দোলনের মাধ্যমে, সেটি বিএনপি কতটুকু পারছে? এটা এটা হচ্ছে আমার জনাব ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতার প্রেক্ষিতে বক্তব্য, কিন্তু বিরোধী দলের বক্তব্য তো ভিন্ন। তারা হলো যে সরকারের পতন চায়, এটি হলো শেষ কথা। পতনের পরে তারা এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করবে, ধরেন দুইটা স্তরের গভর্নমেন্ট হবে, দিস এন্ড দ্যাট, সেগুলো তো পরে, আগে তো পতন যে চায় সেই পতনটাকে সম্ভব করতে হবে আন্দোলন। এখানে যে প্রধান ভাইয়া বললো আন্দোলনে তো আপনি বলতে পারবেন না, হোসেন মোহাম্মদ এরশাদ তো 9 বছর থাকছে ক্ষমতায়, প্রত্যেক দিন পড়ে যায়, মনে হলো যে সকালে কালকে এরশাদ গভর্নমেন্ট থাকবে না, কিন্তু 9 বছর ছিল। কিন্তু ডক্টর মিলন যখন মারা গেল তখন কিন্তু হঠাৎ করে আন্দোলন যে কোনো মুহূর্তে হতে পারে, এবং এখন হোসেন মোহাম্মদ এরশাদের চাইতেও দেশের অবস্থা আরও বেশি উর্বর আন্দোলনের জন্যে, এখন যে কোনো মুহূর্তে আন্দোলন কিন্তু চাঙ্গা দিতে পারে। তার মানে কি দৈবের উপর নির্ভর করে আছে? দৈব ঠিক বলবো না, কারণ আন্দোলনের ক্ষেত্র তৈরি আছে, আন্দোলনের ক্ষেত্র তৈরি আছে, যে কোনো মুহূর্তে স্পার্ক। এটা আন্দোলনের ক্ষেত্র বলা যায় না, এটা ষড়যন্ত্রের কালোমাকড়সার জাল, এবং সেই কালোমাকড়সার জাল গত 14 বছর ধরে ছড়িয়েছে। এই ডক্টর হুমায়ুন আজাদের একটা প্রবচন গুচ্ছ আছে না, সেখানে উনি এক জায়গায় লিখেছিলেন যে দেশ স্বাধীন হওয়ার পরে বিপ্লবীরা তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা সেনা শাসকের সেবা দাসে পরিণত হলো, অনেক রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করছি এটার মধ্যে দিয়ে। আমরা গতকালকে যে দিনটা পালন করেছি 18ই ফেব্রুয়ারি, খেয়াল করে দেখুন তো 1979 সালের বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশে কী ঘটেছিল এবং সেই নির্বাচন জিয়াউর রহমান সাহেব কীভাবে করিয়েছিলেন। অতএব ক্ষতের জায়গা অনেক, এবং 1994 সালে 20 মার্চের যে নির্বাচনটি হয়েছিল মাগুরার উপনির্বাচন, সেই নির্বাচন পরে আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু জাতীয় ঐক্য গঠিত হয়েছিল, আওয়ামী লীগ 27 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু স্পিকার শেখ রাজ্জাক আলী তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন পরবর্তী বছরের 31শে জুলাই, অর্থাৎ 90টি কার্যদিবস অতিক্রম হওয়ার পরে। তারপরেও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে জনগণের যে ঐক্য, সেই ঐক্য কিন্তু ফাটল ধরাতে পারেনি। আপনাকে সেই রাজনৈতিক কাঠামোর মধ্যে থাকতে হবে। আপনি চিৎকার করে বলছেন যে স্যাংশন আসছে, স্যাংশন আসছে, এবং জাতীয় আন্তর্জাতিক একটা চক্রান্তের জাল তৈরি করবার চেষ্টা করেছেন, কিন্তু আপনি দেখেন গত কয়েকদিনের মধ্যে আমাদের যারা উন্নয়ন সহযোগীর কথা বললেন প্রধান ভাই, সেই উন্নয়ন সহযোগীদের 3 জন কিন্তু বাংলাদেশ ঘুরে গেছেন, সেই ডোনাল্ড লুর থেকে শুরু করে অ্যান্টনি বিংকনের যিনি উপদেষ্টা সহকারী তিনি ঘুরে গেছেন, এবং বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে ঘুরে গেছেন, ভারতের পররাষ্ট্র সচিব বিজয় মোহন কোহাত্রা ঘুরে গেছেন, এবং আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট ভয়ঙ্কর করবার যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু জনগণের অংশগ্রহণ নাই, সেটা আমি বারবার বলবার চেষ্টা করেছি। জনগণের অংশগ্রহণ থাকলে 14 বছর কিন্তু এই সরকার টিকে থাকতে পারে না, এবং আপনি দেখবেন মানে আন্দোলনে অংশগ্রহণ থাকলে অবশ্যই, আন্দোলনে অংশগ্রহণ তো নাই, আজিজ ভাই যাদেরকে দেখছেন তারা তো দলের নেতাকর্মী, দলের নেতাকর্মী দিয়ে আপনি মধ্যবিত্তের অংশগ্রহণ কিংবা উচ্চ মধ্যবিত্তের অংশগ্রহণ এক করতে পারবেন না, করতে পারবেন না বলেই বারবার কিন্তু তারা হোঁচট খাচ্ছে, এই জন্যই বারবার এই নানান রকম ফন্দি ফিকির করছেন। সেই ফন্দি ফিকিরে বাংলাদেশের মানুষ কিন্তু পা দেবে না, কেননা বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা মানেই হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাওয়া, শেখ হাসিনা মানেই হচ্ছে সমৃদ্ধির অগ্রযাত্রা। অতএব সেই জায়গায় বাংলাদেশের মানুষ কিন্তু চিন্তাভাবনা করেই এই কথাগুলো শোনেন, বলেন, চুপচাপ থাকেন অনেক সময়। প্রধান ভাই আপনারা ধরুন 90-এর আন্দোলনের একেবারেই হচ্ছে সক্রিয় এবং অগ্রভাগের কর্মী, তো সেই জায়গা থেকে ধরুন রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক দলগুলোর আন্দোলন, রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলন, পাশাপাশি হচ্ছে বিশেষ করে যদি বলি মধ্যবিত্ত শ্রেণীর অংশগ্রহণ, সেটি যেরকম নিশ্চিত করা গিয়েছিল ওই সময়টাতে, আজিজ ভাই বলছেন সেই বাস্তবতা আর এই বাস্তবতা এক নয়,
আবার এটিও আজিজ ভাই বলছেন যে ওই সময় থেকেও বেশি উর্বর ক্ষেত্র এখন আন্দোলনের। তো তাহলে পরে এই রাজনৈতিক নেতাকর্মীর বাইরে মানে রাজনৈতিক গণ্ডির বাইরের মানুষজনের সমর্থন কেন মিলছে না অন্তত পক্ষে মাঠে? বিষয় আমি সরবর কথার একটু বলি আর কি, উনি বলছেন একটা ষড়যন্ত্র চক্রান্ত বিষয় হচ্ছে, কোনো আন্দোলন হচ্ছে না। আমি এখন বর্তমান ঘটনাটাকে আমি ঠিক আজ থেকে আমি 74 চলে যেতে চাই, 1974 সালের পরে। সেই সময় সমাজে কিছু ক্রাইসিস ছিল, রাষ্ট্রের ক্রাইসিস ছিল, কিছু ব্যাংক ডাকাতি ছিল। এখন ব্যাংক ডাকাতি ওই ফর্মে অস্ত্র দিয়ে হয় না, কিন্তু ব্যাংক ডাকাতি হয়ে লুট হয়ে যাচ্ছে, টাকা বাইরে চলে যাচ্ছে। অবস্থাটা তাই, বিরোধী দল ভালো করে সুবিধা মতো প্রোগ্রাম করতে পারছে না, সাধারণ প্রোগ্রামগুলো আক্রমণ করা হচ্ছে, আমরা সেই প্রবলেম ফেস করছি। পার্থক্য হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ করার কারণে আমাদের কাছে অস্ত্র ছিল, বিএনপির কাছে অস্ত্র নাই। পার্থক্য হচ্ছে এইটা, বিএনপি ক্ষমতা ছিল, লায়াবিলিটি অনেক বেশি, ফলে ইচ্ছা করলেই অস্ত্র হাতে নিতে পারেন না, এইটি হলো পার্থক্য। তাহলে হ্যাঁ, ইয়েস, এরকম ঘটনা যখন একটা দল তার স্বাভাবিক ক্রিয়াকলাপ করতে পারে না, জনগণ যখন তার ভোট প্রয়োগ করতে তখন ষড়যন্ত্র হতে পারে এখানটায়, এবং দ্যাট উইল বি ডেঞ্জারাস। আমরা মনে করি না সেই ষড়যন্ত্রের জায়গাটা না হওয়ার কারণে, আমরা মনে করছি ডায়ালগ হোক, আলোচনা হোক, সামনে নির্বাচনটা সবাই সুষ্ঠুভাবে অংশগ্রহণ করুক, জোর করে কথা বলে লাভ হবে না এখানটায়। ষড়যন্ত্র চক্রান্ত অন্যের উপর দায় চাপিয়ে তাই না, নিজেকে সেফ হওয়া যাবে না, অন্যের ক্ষত দেখিয়ে নিজের ক্ষতকে লুকানো যাবে না, এটা হলো বাস্তবতা। ফলে সেই জায়গায় আমি বলতেছি সবাই সেন্সিবল, সবাইকে সেন্সিবল হওয়া উচিত, সবাইকে সামগ্রিক অবস্থাটা বুঝেই পদক্ষেপটা নেওয়া উচিত, জোর করে কথা বলে কোনো লাভ হবে না। কিন্তু প্রধান ভাই, এর আগের আলোচনা আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে কেন মাঠে থাকতে হবে বিএনপির কর্মসূচির দিন। তো এখন ধরুন বিএনপি একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল কিন্তু একটি রাজনৈতিক দল। তো সামনে তো বিএনপির যেরকম মানুষের জনসমর্থন, ভোটের প্রত্যাশা আছে, লাগবে, এবং আওয়ামী লীগেরও তো লাগবে। তা আওয়ামী লীগ কেন মাঠ বিএনপিকে ফাঁকা দেবে? আওয়ামী লীগের ওই দিনই নামতে হবে কি জন্য আপনি বলুন না, উদ্দেশ্য আছে তো, ওই দিনে নামতে হবে কি জন্য? ওই দিনে নামার উদ্দেশ্যটি হচ্ছে একটা ভয়ের অবস্থান তৈরি করা। এই এই যে কাজটা করছে এটা তো কখনো হয় না, এটা চেজিং, চেস করা তাই না, ধাওয়া করা, সরকারের পক্ষ থেকে ধাওয়া করা রাজনীতিতে। আমি এটা আজকে বলি, মারা গেছেন বিচিত্র শাহাদ চৌধুরী, উনি একজন মুক্তিযোদ্ধা তাই না, উনি মাঝে মধ্যে যেতাম বিচিত্রায়। তো এসএস সাহেব আমাদের প্রোগ্রামে, এসএস সাহেব তার বাহিনী নামাইতো, ওরা নামায় না বাইরে মিটিং করে। তা আমরা গেছি একটি, একদিন ওনার ওখানটায় গেছি দুপুরে, উনি কাগজ ছিলেন কথা বলতে বলে শোনো, এর সাথে কথা শুনে ভালো লোক, দেখো উনি যে রব দেওয়ানকে নামাইছিল তেজগা, হ্যাঁ কোবানো কোবানো তাজুল মারা গেল, দেখো আমি বলছি যে আপনি এটা করেন কেন, আপনি বাইরে প্রোগ্রাম করেন, চেস করা বাদ দেন। তখন সব বাইরে বড় বড় সমাবেশ করতো, পতনের আগের দিনও বাইরে সমাবেশ করে বেড়াচ্ছে সরকার। সরকারের কাজ তাহলে এই যে চেস করতে যাচ্ছে সরকার তাই না, এই চেস করার মধ্যে দিয়ে সরকারের ভয়ের জায়গা আছে, যার কারণে চেস করতে যাচ্ছে সরকার। সরকার জনগণের আন্দোলনটা আসলেই ভয় পাচ্ছে, যার কারণে সরকারই এখানটায় একটা ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করে দায়টা বিরোধী দলের উপর চাপাতে চায়, যেটা খুবই ডেঞ্জারাস। জি আজিজ ভাই, মিনিট দুই সময় আছে। না দেখেন, বিষয়টা হলো যে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। জি, আওয়ামী লীগ এক ব্যক্তি এক ভোট চেয়েছে গণতন্ত্রের জন্যেই, ঘোষণ আপনারা জানেন তো, এটা তো জানেনি সবাই। তো এই আওয়ামী লীগ সবসময় বলে 72 সালের সংবিধানে আমরা আছি, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রে আওয়ামী লীগ আছে? স্বাধীনতার প্রস্তাবনার অঙ্গীকারে আওয়ামী লীগ আছে? নাই, মূল জায়গায় আওয়ামী লীগ আর নাই। এই জন্য আওয়ামী লীগকে আর পৃথিবীর এবং দেশের কোনো সংগঠন গণতান্ত্রিক সংগঠন বলে না, বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই বলে, বড়জোর বলে অল্প গণতন্ত্র, নাহলে হাইব্রিড গণতন্ত্র। এবং সেই সাথে এই যে ঈর্ষণীয় উন্নয়ন, সেই সাথে যুক্ত হয়েছে ঈর্ষণীয় দুর্নীতি। আবার 2014 এবং 2018 সাল এত বিতর্কিত হয়েছে যে দেশে এবং বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয় নাই। সুতরাং এইবারেও যদি আওয়ামী লীগ বল প্রয়োগ করে কিছু করতে চায় তাহলে হিতে বিপরীত হবেই। 14-তে বল প্রয়োগ কে করেছিল? 14-তে বল প্রয়োগ না, 14-তে তো যেভাবে ইলেকশনে চলে গেল, 14-তে সেখানে হলো, সেখানে হলো 14-তে একটা ক্ষতি হয়ে গেছে, বিএনপি ইলেকশনে যায় নাই। ইলেকশনে না যাওয়াতে আগের রাজনীতির থেকে এই রাজনীতি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আওয়ামী লীগ দায় কার? আওয়ামী লীগ না দায় কি, আওয়ামী লীগ জায়গা থেকে সরে গেছে। পরিণত হয়েছে এবং দেশে গণতন্ত্র নির্বাচনে চলে গেছে, এটি আমার বক্তব্য। সুতরাং এটাকে হেলাফেলা করলে চলবে না, অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচনে আসতে হবে, নইলে জাতিকে সাফার করতে হবে। এবার মানে যে কথাগুলো আজিজ ভাই বলেন সেই কথাগুলোর যদি আমি সারার্থ করি তাহলে কি দাঁড়াবে, মানে আপনার সারমর্ম কি দাঁড়াবে?
দাঁড়াবে একটাই, যে আওয়ামী লীগের গণতান্ত্রিক দল না, গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। যেই দল গণতন্ত্রকে হত্যা করেছে, যেই দল বাংলাদেশের রাজনীতিতে কার্ভুতন্ত্র কারণ করেছে, সেই দল নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে তো আমার অনেক কিছু ক্ষত বেরিয়ে আসবে। প্রধান ভাই বলেছেন অন্যের ক্ষত দেখাতে যে নিজের ক্ষত বেরিয়ে আসবে, ঠিকই তো, আমি একসঙ্গে একমত। আপনি সরকারের ক্ষত দেখাতে যাচ্ছেন মানুষের কাছে, কিন্তু মানুষ দেখছে যে এই 14 বছরে বাংলাদেশ কতখানি এগিয়েছে। আপনি এবারও যে সর্বশেষ যে জরিপ হয়েছে, বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশ 2 ধাপ এগিয়েছে, সুখী দেশের তালিকায় বাংলাদেশ 7 ধাপ এগিয়েছে, এই যে এগিয়ে যাওয়া। আর আপনি বলছেন যে পৃথিবীর কোথাও বাংলাদেশকে ওই মর্যাদা দেখেন দেয় না। আপনি জানেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে এই দুটোতে বাংলাদেশ 2014 পরে নির্বাচিত হয়েছে এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, এবং জিয়াউর রহমানের শাসনামলে, এরশাদের শাসনামলে ওই ওই সংস্থা দুটো বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল। এগুলো তো ভাবতে হবে আপনার। আপনি বারবার যে কথাটা বলছেন, এই যে ষড়যন্ত্রই বলি, গত 17 দিনে $105 কোটি রেমিটেন্স এসেছে, কিন্তু রেমিটেন্স নিয়ে কম ষড়যন্ত্র তো বিএনপির পক্ষ থেকে করা হয়নি। বলা হয়েছে যে রেমিটেন্স পাঠাবেন না, কত রকম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান রকম ফিন্দি ফিকির কিন্তু তারা করেছে, কিন্তু মানুষ কিন্তু উন্নয়নের প্রতি আস্থা রেখেছে। বলা হয় ভোটের অংশগ্রহণ কতটুকু, এই যে 6টি উপনির্বাচন হয়ে গেল, কোথাও বলবার সুযোগ আছে যে নির্বাচনে সুষ্ঠু হয়নি? আপনি বলছেন তুলনামূলক কম ভোটার গিয়েছে, যে উন্নত রাষ্ট্রগুলোর কথা বলেন আজিজ ভাই, প্রায় রেফারেন্স দেন, সেই উন্নত রাষ্ট্রগুলোতে উপনির্বাচনে কত শতাংশ ভোট পড়ে? 2-3% বেশি ভোট পড়ে না, এবং তাদের মূল নির্বাচনেও 25-30% কিন্তু প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়। কথা আমরা অনেক বলতে পারবো, কিন্তু পৃথিবী যখন এগিয়ে যায় এবং পৃথিবীর সাথে তাল মিলিয়ে তরতর করে বাংলাদেশ এগিয়ে যায়, তখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আজকের যে বাঙালি জাতির বিকল্পহীন অবলম্বন, শেখ হাসিনার সাথেই থাকে। কত কদিন আগে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বাংলাদেশে এসেছিলেন, আমি তার অনুষ্ঠানে থাকবার সুযোগ হয়েছিল। তাকে যখন সাংবাদিকরা বারবার প্রশ্ন করছেন, তিনি বলছেন যে বাংলাদেশ অর্থনৈতিক কাঠামোতে কত শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আপনারা একটা ছোট একটা তুলনা শুনুন, কথা শুনুন, 90-91 সালে ভারত মাত্র 13 দিনের আপনার রিজার্ভ ছিল, মাত্র 13 দিনের রিজার্ভ ছিল, বাংলাদেশ কোনো শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে সেটা IMF বলে গেছে। অতএব নানান রকম ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্র করবার চেষ্টা হচ্ছে, ওত পেতে আছে। আপনি 3,180 জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন, আর বিএনপির সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে চেয়ে চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দেখবে আর মানুষকে ষড়যন্ত্রের মধ্যে ফেলবে, সেই দল তো আওয়ামী লীগ না। শেষ করবো, অর্থাৎ স্বাভাবিক কারণে আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হয়, আওয়ামী লীগকে মানুষের জানমাল হেফাজতের দায়িত্ব নিতে হয়, কারণ জনগণের দল আওয়ামী লীগ, এটা মনে রাখতে হবে। এখানটা মূলত লড়াইটা হচ্ছে এখন ডেমোক্রেসি বনাম অটোক্রেসির, জনগণ এভাবেই দেখতেছে বিষয়টা, আমিও এভাবেই দেখতেছি, আমি ভোট দিতে পারবো কিনা, আমার পছন্দ মতো প্রার্থী নির্বাচিত করতে পারবো কিনা, এটা হচ্ছে মূল প্রশ্ন। এই প্রশ্নের সুরা জনগণই করবে। ধন্যবাদ, সরকারের সাথে থাকবে। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, শেষ করছি আজকে সম্পাদক, আগামী আবার দেখা হবে, দর্শক আমন্ত্রণ।